গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জাস্ট বং ইয়াম্মি। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। এখন বাজে সকাল 8:30। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের এখনের ব্লগটা শুরু করছি। দেখতেই পাচ্ছ একটা ফড়িংকে আমরা গাছের সামনে, যে আমাদের জামাকাপড় মেলার তার, ওখানে বসে আছে। এটাকে ক্যাচি না করে পারলাম না। আর দেখো আমার হাজবেন্ড সাইকেল নিয়ে রেডি হয়ে গেছে, আর ওই দিদিকে দেখলে বেরোলো কাজ করবে বলে। আর আমার মেয়ে রেডি হয়ে রয়েছে, আনন্দে নাচছে, বাবার সাথে বাজারে যাবে। তা বাজারে কেন যাচ্ছে তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝবে যে মেয়েকে আমার পরিবর্তে পাঠালাম। এমনি সময় এত রোদে হয়তো আমি আমার মেয়েকে পাঠাই না, কিন্তু ওর বাবার সাথে আমিই বেরোই। তা আমি বেরোতে পারছি না, তাই জন্য বললাম যে তুমি তো বাড়ির মেয়ে বাবা, তুমি বাবার সাথে একটুখানি বাজারে যাও, তাহলে বাবা একটু জোর পাবে। কারণ ওর বাবা একা মানে ওর ভাল লাগে না, আবার আমারও একা যদি কোথাও যাই ভালো লাগে না। মানে কখনো মাকে নেই, কখনো হাজবেন্ডকে নিয়ে, আর ও তো সবসময় মাকে নিয়ে তো যেতে পারবে না বোঝই, আর আমাকে নিয়ে যায়। তা এখন ওরা বাজার থেকে চলে এসছে, আর ইলেকট্রিকের কিছু কাজ বাকি ছিল আমাদের বাড়িতে, তাই ইলেকট্রিকের এই কাকুরা এসেছিলো বাড়িতে। তা ওদের টাকা দিলাম, টাকা ভাঙিয়ে আমার হাজবেন্ডকে দিল। আর এখন বৃহস্পতিবারে মা বসে পড়েছে পুজো করতে। এখন প্রথমে ঘট পাতবে, তারপরে ভোগ দেবে। ভাবছে হয়তো বাহাতে দিচ্ছে না, এটা ক্যামেরাতেই এরকম উল্টো মনে হচ্ছে। তোমরা সবাই নিশ্চয়ই জানো এতদিনে যে ক্যামেরা একভাবে তুললে উল্টোভাবে দেখা যায়। তা মা এখন ভোগ দিচ্ছে আর ওই দিকে ঘট পাতার জন্য রেডি হচ্ছে, আর এদিকে আমার হাজবেন্ড মায়ের পুজোর জোগাড় জানতি করছে। আমি তো খুব একটা কিছু পারিনি, অল্প কিছু করেছি। তা তোমরা ভাবতে পারো যে আজকে কেন পুজো হচ্ছে, তা তোমরা ভিডিও দেখতে থাকলে বুঝতে পারবে যে লাস্টের দিকে আমি বলেছি কেন আজকে হঠাৎ করে মায়ের পুজোটা দিলাম আবার করে, আমি আর আমার মানে হাজবেন্ড নিজেরা সিদ্ধান্ত নিয়ে। তা দেখতে থাকো আমার হাজবেন্ড কীভাবে পুজো দিচ্ছে, চলো। Thank you.
দেখো ফ্রেন্ডস, আজকে আমাদের দিদি কি রান্না করে দিয়েছে। সাদা ভাত, এদিকে রুই মাছের পাতলা, আলু পটল দিয়ে ঝোল আর আলু পোস্ত। হ্যাঁ, গুড ইভিনিং বন্ধুরা। এই মেয়েকে একটু টিফিন করালাম, কারণ আজকে দুপুরবেলা যেহেতু দেখতেই পেলে পুজো হয়েছিল, তা পুজোর ফল প্রসাদ তারপর একটু মিষ্টি এগুলো খেয়ে আমাদের সবারই পেট ভরা ছিল, সবাই এই টুকুটুক করে খেয়েছি। আর মেয়ের যা হয়, বাচ্চা মানুষ, ওর তো পেট ভরা, আমি আগেই বললাম খাবে না, তা একটু মাছটা খাইয়ে দাও, বরকে বললাম, তা আমি ভাতটা চটকেছিলাম, কিন্তু এইটুখানি নিয়েছে এইটুখানিও খেতে পারেনি, মাছটাও পুরো খেতে পারেনি, ওর ভাল লাগছে না। তা ঠিক আছে, জল খেয়ে চল শুতে চল। এবার গিয়ে বলছে ঘুমাবো, বিছানায় যাব, তা নিয়ে গেলাম। আর ও আমার এই ভাঙা হাতেরই এই মাসেলের এখানে, ও এখানে ঘুমোতে খুব ভালোবাসে, এইটা জায়গা, সে আমার হোক, আমার হাজবেন্ড হোক, আমার মা হোক, এই ঘুমায় এই জায়গাটাতে। তা ও আমার হাজবেন্ড বলছে আমি ঠিক আছে, হাতটাকে তো আমি মানে এই হাতটাকে এরকম করে উল্টে এরকম করে রাখতে হয়, তা শুক না, যেই ঘুমিয়ে পড়বে আমি নামিয়ে দেবো। তা এই গান শোনালাম, গান শোনাতে শোনাতে ঘুম পাড়ালাম, ঘুম থেকে উঠে এবার ও ব্রেড খেতে ভালোবাসে, কিন্তু আমরা ব্রেডটা দেই না, তা ব্রেড রেখে দিয়েছিলাম দু পিস। ওই দু পিস দেখলে তো কীভাবে কাট মানে ওর বাবা কাটলো, কারণ আমি ধারটা ওকে দেই না, আমাদেরই ভাল লাগে না বড়দের, ওর কী আর ভাল লাগবে। তা ওই ধার কেটে ওই ডিম দিয়ে একটুখানি ওই পাউরুটি ডিম টোস্ট করে দিলাম একটা, আর সন্দেশ নিলাম হাফ, ও আর হাফ আমি খেলাম, আর একটা ফ্রুটি দিয়েছি। এখন এই খাবারটা পেটে ভরাতে যে মেয়ে ফ্রুটি চুকচুক করে পুরো প্যাকেট খেয়ে নেয় সে খাচ্ছে না। যা হোক, ভিডিওটা আর বেশি বড় করব না, কারণ তোমাদের ভালো লাগবে না, আজকে ভাববে যে হঠাৎ করে পুজোর আয়োজন, কালকে তো তোমরা কিছু বললে না, কালকে পর্যন্ত সেরকম ভাবিনি যে আজকে হবে, কারণ আমার মা বলছিল রোববার কর, কিন্তু আমার জানি মনে হচ্ছে না আজকেই করি, মা মনুষার দুটো বার, একটা বৃহস্পতিবারটা রোববার, তা বৃহস্পতিবারটা যখন সামনে তখন বৃহস্পতিবারটাতেই আগে করি, হাজব্যান্ডকে রাতেই বলেছিলাম। তা মার কাছে টাকা চাইলাম যে মা যে তুমি দাও এরকম পুজোর জন্য, তা মাও দিয়েই দিয়েছে, মায়ের কথা শুনলে মা আমার মাও দিয়ে দেবে, মা সঙ্গে সঙ্গেই টাকা দিয়ে দিয়েছে। আর রান্নার দিদি, ওই দিদি ছিল, ও রান্না বান্নাও করেছে, আজকে রান্নাটা তো খুব খুব টেস্টি হয়েছে। আর ও একদিকে রান্না করে দিয়ে সকালে যে ঠাকুরের বাসন ফার্স্ট মেজে, তারপরে ও যা ঘর মোছা বাসন মাজা রান্নার কাজে গেছে, আর আমরা এদিকটায় কাজ করেছি। আমি নৈবেদ্যটা গুছিয়েছি, ফুলটা গুছিয়ে দিয়েছি, আর ফল টল যা কাটা আর আমার হাজব্যান্ডই করেছে, ওগুলো তো আর আমি পারি না, হাতের যা অবস্থা। তা ভাববে এই মুহূর্তে আজকে পুজো দেওয়ার হঠাৎ করে তড়িঘড়ি কেন, আমাদের বাড়িতে এই সংক্রান্তির দিন, এই শ্রাবণ মাসের সংক্রান্তির দিনই পুজো হয়, তো ওই দিন আমরা পুজোও দিয়েছিলাম, কিন্তু সব কিছুতে মনে হচ্ছে কোথায় জানি একটা বাধা চলেছে। আগের দিন আমাদের এমনি সব কিছু আমাদের কেনাকাটি ছিল, ফলটা আমাদের ঠাকুরমশাইকেই আনতে দিই, ও যেহেতু বারাসাতে থাকে একটু কম দামও হয় আর ফলগুলো খুব ভালো হয়, আর ফুলটা আনবো রাত্রেবেলা, আর মিষ্টিটা সকালে সামনেই দোকানও নিয়ে আসবে, ফুল আনতে যাবো হাতে টাকা রেখেছি আর দশকর্মা আনতে যাব, টাকাটাই খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি, তাও রাস্তায় বেরিয়ে, মানে ওই ভুজির জন্য যে সবজি নেয় সেই সবজি নিতে গিয়ে ওকে টাকা দিতে গিয়ে দেখছি ব্যাগে টাকা নেই। আমি আমার হাজব্যান্ডকে বলছি তোমাকে দিয়েছি, হাজব্যান্ড বলছে আমাকে তো দাওনি, তুমি রেখেছো। যা হোক, বাড়িতে এলাম, মার কাছ থেকে কিছু দিল, আমি কিছু নিলাম, হাজব্যান্ড কিছু দিল, বললাম এতে তো হয়ে যাবে, দশকর্মা দিল। এবার গেলাম ফুলের দোকানে, যে দাদার কাছ থেকে ফুল নিই একটু কম নেয় ঠিকই, কিন্তু খুব ফ্রেশ ফুল দেয়, সে দাদার কাছে সেদিনকে মনে হয় ফুলই ছিল না, এরকম পাশের দোকানে আছে, কিন্তু কি করব ভাবলাম ওর কাছ থেকেই তো নেই, নিয়েই নিই যা পারি। মালাটা আমার একদম পছন্দ হয়নি, জবার মালাটা, পরের দিন সকালে উঠে আমাদের যে আয়ামাসিকে রেখেছিলাম চার দিনের জন্য, সে তাকে বললাম দ্বারঘটের মধ্যে জল ভরে দাও, আমার তো ভীষণ জ্বর হয়েছিল, ওই জ্বরের মধ্যে যা পাচ্ছিলাম আমি পুজোর কাজ করছিলাম, আয়ামাসি বলছে একটা দ্বারঘট ফুটো, তখনই আমার জানি ভিতরটা কেমন কেঁপে উঠলো, যে কোনো খারাপ কিছু হবে না তো, ঠাকুরমশাই যে ঠাকুরমশাই পুজো করতে গেলে মানুষ বিরক্ত হয়ে যায় তিন চার ঘন্টা ধরে পুজো করে, সে ঠাকুরমশাইরও ফট করে এমন একটা দরকার, ওকে যেতেই হবে, কোনো রকমের সাত তাড়াতাড়ি ও পুজো করে চলে গেল।
ফুলগুলো ভালো হয়নি, মনটা খারাপই ছিল। সন্ধ্যাবেলা থেকে জানি আমার মনে ডাকছে, ওর মনেও ডাকছে, দুজন হয়তো দুজনের সাথে মানে কথা বলে হয়নি, কনভার্সেশনটা হয়নি দুজনের। তিন চার দিন বাদে দুজন দুজনকে যখন বলছি, তখন ও আমাকে বলছে আর একবার দিতে হবে পুজো, আমি ওকে বলছি আর একবার দিতে হবে। তা আমার মাকে বললাম, আমার মা বলল তিন চার মাস বাদে তোর যখন বার্থডে হবে সেই দিন পুজো দিয়ে দিস ঠাকুরমশাই ডেকে, ঠিক আছে। কিন্তু পরপর যখন আমার পুজোর পর থেকে যখন এত দি, মানে আমার হাতটা ভাঙার পর মনে হলো এবার মনে হচ্ছে আরও বড়ো কিছু যেন না হয়, কোনো কিছু তো অসুবিধা হয়েছেই, যার জন্য মা মানে মার দয়ায় আমার যা ভালো হয়েছে সেটা আমি জানি। সেই সেই জায়গায় আমার এত বড় খারাপ কাজ হলো যে আমি সামনে পুজো, আমার মেয়ের বার্থডে, সেইগুলো আমি সেলিব্রেশন করতে পারবো না, এইভাবে এই অলংকারটা নিয়ে আমাকে ঘুরতে হবে। তাই সাত তাড়াতাড়ি আজকে পুজো দিলাম। আমার হাজব্যান্ডই দেখেছো তোমরা, আরতি করেছে, তাও ভালো আরতি করতে পারে, ওকে দিয়েই করালাম, বাড়ির পুরুষ মানুষ। এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করার ছিল। ব্লগটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, আর বড় করব না, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কালকে একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সামনে ফিরে আসবো। ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থাকবে, আর আমরাও যেন খুব খুব ভালো থেকে কালকে ব্লগ আনতে পারি, এটা আশা করো। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, বাই বাই, সি ইউ।